আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত সব দর্শক দর্শকমন্ডলী আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে আসবে ঠিক আছে ভিডিওটি হচ্ছে অনেক সময় আপনাদের সামনে অনেক আমল দেই বা অনেক সময় আপনারা অনেক আমল করেন যেটা হচ্ছে যদি কোনো ফ্যামিলির মধ্যে কেউ জিনগ্রস্ত থাকে তাহলে আপনারা তদ্বিন নেন ওই ব্যক্তিকে সুস্থ করার জন্য তো অবশ্যই জিনদের মধ্যে ভালো খারাপ রয়েছে ঠিক আছে তবে অবশ্যই এটা আপনি মানতে হবে যে মানুষ জিন হোক আর যত প্রাণী হোক সব প্রাণীর চেয়ে শক্তিশালী হচ্ছে মানুষ ঠিক আছে মানুষ যতটুকু করতে পারবে জিনে ততটুকু করতে পারবে না তবে মানুষ যদি আপনি আবার অবহেলিত হয়ে যান যে আপনার দায়িত্ব আপনার নিজের দায়িত্ব যদি আপনি নিজে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন ঠিক আছে যেমন দেখেন মানুষ আকাশে উঠতে পারে অর্থাৎ বিমানে করে ঠিক আছে তো এখানে যেহেতু আপনি উঠতে পারতেছেন তো যদি বলেন যে তাইলে একটু বের হই বের হয়ে দেখি সব কিছু আকাশ কীরকম আছে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে আপনার সিস্টেমে যদি আপনি থাকেন তাহলে কিছুই হবে না ঠিক তেমনিভাবে আজকে আপনার সামনে দিয়ে দেবো শরীর বন্ধের তদ্বি অর্থাৎ যদি আপনি কোনো জিনগ্রস্ত রুগীর রুগীর সাথে কথা বলতে চান বা ওই জিনগ্রস্ত রুগীর কোনো কিছু তথ্য দিতে চাইছেন ওনার কাছে না অনেক ততবির দিয়েছি যে জিনগ্রস্ত রোগীর কাছে গিয়ে আপনি এরকম দোয়া দিয়ে বা এরকম দোয়া পড়িয়েছেন তাহলে ও আপনার সাথে কথা বলবে কথা বলবে ঠিক কিন্তু আপনার উচিত হচ্ছে আপনার শরীর বন্ধ থাকা ওইটা অনেক সময় অনেক ভিডিওতে বলছি কিন্তু অনেক ভিডিওতে বলি নেই ঠিক আছে অথবা মনে করেন আপনাকে কেউ জালুষ্ঠুনা করতে পারে জালুষ্ঠুনা যে করে ওইটা হচ্ছে দুষ্ট জিনের দ্বারা সব কিছু করা হয় ঠিক আছে তো আপনার শরীর যদি বন্ধ থাকে তাহলে দুষ্ট জিনিসে আপনাকে কোনো কিছুই করতে পারবে না সে যতই শক্তিশালী চালান করুক আর যতই শক্তিশালী কুফুরি করুক শুধু লাভ এটাই হবে তার টাকা নষ্ট হবে আর তার ইমান তো আর চলে যাবেই ঠিক আছে আর আপনার কিছুই হবে না ঠিক আছে না তো তার জন্য আপনার জন্য আরো উপকার ভালো কারণ যে আপনার ক্ষতি করতেছে তার ক্ষতি হচ্ছে তার যে টাকা নষ্ট হচ্ছে সেটা একটা দুনিয়াবী ক্ষতি ঠিক আছে ওইটা হচ্ছে কিন্তু আপনার কোনো কিছু করতে পারতেছে না তো যদি আপনি এরকম সন্দেহের উপর থাকেন যে আপনাকে কেউ কোনো কিছু করছে বা করতে পারে ওইরকম সমস্যার মধ্যে যদি আপনি থাকেন তাহলে দয়া করে কোনো কবিরাজ না ধরে আপনি নিজের চিকিৎসা নিজেই করুন যেরকম বলবো তো কোনো কঠিন কোনো কিছু একদম সহজ ঠিক আছে আর যদি আপনার সর্দি জ্বর কাশি হয় আর কবিরাজকে বলেন যে এরকম হয়েছে এখন কি সমস্যা সে কিন্তু বলবে আপনাকে কেউ জাদু করছে বান মারছে এরকম বলবে কারণ নাইনটি ফাইভ পার্সেন্ট কবিরাজ এইরকমই ঠিক আছে তো যাই হোক আপনারা হয়তো আমার কথা বলতে পারেন যে আমি নিজেকে হয়তো ভালো মনে করছি বা এরকম আপনারা একটু পরীক্ষা করে দেখিয়েন আপনি কোনো কাউকে ফোন দিয়ে বলিয়েন যে আমার এরকম সমস্যা এখন কি দেখবেন যদি একশো জনের কাছে ফোন দেন কম হলেও পঁচানব্বই জন আপনাকে এরকম বলবে ঠিক আছে বর্তমান আর কি অর্থাৎ ইউটিউবে দেখে বিশেষ করে ইউটিউবে যারা যারা ইউটিউবার কবিরাজ ওদের কাছে আপনি ফোন দিয়ে দেখেন যদি এরকম না হয় তাহলে কমেন্ট করিয়েন শুধু আলতু ফালতু কমেন্ট না করে ওইরকম একটু পরীক্ষা নিরীক্ষা করার পর কমেন্ট করিয়েন কোথা যে বলছি সত্য না মিথ্যা এখন বুঝবেন কেমনে হয়তো আপনার জাদু সে তো বলবেই তাই না তো তো বলতে পারে হ্যাঁ তাহলে আপনি এক কাজ করবেন তিনজন মানুষ আপনারা একত্রিত হবেন তিনজন থাকবেন সুস্থ কিন্তু তাকে বলবেন ভিন্ন ভিন্ন নাম আর ভিন্ন ভিন্ন জায়গা তাকে বলে দেখবেন ওই তিনজনের যদি একই সমস্যা না বলে তাইলে বলিয়েন যে আপনি কি বলছেন হয় নাই তো কারণ আবার অনেকে কমেন্ট করবে আমার তো জাদু তো নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তো পঁচানব্বই জন মানুষ তো অবশ্যই জাদু বলবে যাদু আমাকে জাদু করা তাইলে বলবে না তো কি বলবে হ্যাঁ আপনার জাদু আরেকজনের তো জাদু নেই ওই ব্যক্তিকে দিয়ে ওই ব্যক্তির কাছে ফোন করাইলে বুঝতে পারবেন সে কত নাম্বার কবিরাজ তো যাই হোক আজকের যেটা সেটা হচ্ছে নিজেরাই করেন সব কাজ হচ্ছে নিজেদের জন্য নিজে করেন ফল পাবেন ঠিক আছে নিজের উপর এক করেন শুধু কবিরাজের উপর একই এনে ইমানটা হারাবেন না ঠিক আছে কোনো ভয়ঙ্কর স্থানে গমন করলে অর্থাৎ আপনি কোনো যদি বিরানবাড়িতে যান অথবা কোনো জায়গায় যান যেখানে জিন ভূতের কোনো আনাগোনা থাকে এরকম স্থানে যদি আপনার যেতে হয় বা রাত্রে অনেক একা আসতে হয় আপনার ভয় ভীতি লাগে তাহলে আপনি এটা করতে পারেন অথবা কোনো জাদুগ্রস্ত হয়ে থাকলে বা জিনগ্রস্ত রুগীর নিকট যেতে হলে এটা করতে পারেন কোনো ভয়ঙ্কর স্থানে গমন করলে কিংবা জিন ভূতগ্রস্ত রুগীর তদবির করলে অথবা জাদুগ্রস্ত হওয়ার আশঙ্কা করিলে নিম্নে নিয়মে নিজের শরীর বন্ধ করে নিতে হবে এতে নিজের উপর রূপ বিপদ আপদ আসার সম্ভাবনা থাকে না প্রথমে আয়াতুল কুরসি ঠিক আছে আয়াতুল কুরসি যদি আপনারা না পারেন তাহলে ইউটিউবে সার্চ দিন আয়াতুল কুরসি দেখবেন ওইটা পড়ে নেবেন ঠিক আছে আয়াতুল কুরসি একবার তারপর সুরা এখলাস একবার আপনারা যদি ওইটা লিখে নেন তাহলে আর সুবিধা হবে প্রথমে আয়াতুল কুরসি একবার তারপরে সুরা এখলাস সুরা এখলাস একবার তারপরে সুরা ফালাক একবার তারপরে সুরা নাস একবার ঠিক আছে এরপরে আপনি নিম্নে লিখিত আয়াত অর্থাৎ যেটা আপনারা স্ক্রিনে দেখতেছেন এটা আপনি পাঠ করবেন একবার সব কিন্তু একবার একবার ঠিক আছে একবার পাঠ করে একটা লাঠি আপনার হাতে একটা লাঠি নেবেন লাঠি দিয়ে নিজের চতুর্দিকে বেষ্টনী টানবেন ঠিক আছে বেষ্টনী টেনে যে আয়াতটি পড়বেন এটা হচ্ছে হুয়া ওয়া মুমিনুন ঠিক আছে ওই আয়ারটা আপনি পাঠ করতে করতে আপনার চতুর্দিকে বেষ্টনী দিবেন ও তার চিন দিবেন ওই চিনের ভিতরে থেকে আপনি কোনো জিনগ্রস্ত রোগীর তদবির করতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর ওইরকম চিন দিয়ে যদি আপনি ঘর থেকে বের হন অর্থাৎ আপনার ঘরে কোনো এরকম চিন দিয়েছেন তারপর এখান থেকে যদি আপনি বের হন তাহলে যেরকম বের হয়ে যাবেন ওইরকম বের হয়ে আসতে পারবেন চব্বিশ ঘন্টা আপনার শরীর অবশ্যই ইনশাল্লাহ বন্ধ থাকবে ঠিক আছে ওই চব্বিশ ঘন্টার ভিতরে কোনো কিছু আপনাকে আসর করতে পারবে না আর বিশেষ করে যেটা আপনারা নিচে একদম নিচে যে একটা আপনার সাথে বললাম এই এইটুকু যদি আপনি নিজের শরীরে রাখেন তাবিজ বানিয়ে ঠিক আছে ওইটা সম্পূর্ণ হচ্ছে কোরআন শরীফের আয়াত ওইটা আপনি সরাসরি অজু সারা ধরতেই পারবেন না তাই ওইটা আপনি ভালো করে অজু সহিত লিখে নেবেন অথবা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন তারপরে তাবিজের ডুকানোর পরে আর অজু লাগবে না কারণ ওইটা প্যাকেটিং হয়ে গেছে খাবার হয়ে গেছে এই জন্য ওইটা অজু সারা আপনি ব্যবহার করতে পারেন ওইটা ব্যবহার করবেন ব্যবহার করলে আপনার শরীরে জাদু জাদুর কোনো কিছু করতে পারবে না ঠিক আছে আর শরীর চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে আর আপনি যদি কোথাও ওই চিন দিয়ে ওইয়ের ভিতরে আপনি ওই সব পড়ে শরীরে ফু দিয়ে বের হয়ে যান আসেন চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনি একদম সুস্থ অবস্থায় থাকতে পারবেন নিশ্চিত কোনো ধরনের কোনো কিছু হবে না অর্থাৎ জাতীয় কোনো সমস্যা আপনার হবে না আবার যদি আপনি ডিস্ট্রিক্ট টাকের নিচে চলে যান যে আপনার আপনি যেহেতু এটা পড়ে বের হয়েছেন টাক আপনার উপরে উঠবে না তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো এটা আপনার পাঠ করবেন আর বিশেষ করে মানুষের অনিষ্টতা থেকে কোনো ক্ষতিগ্রস্ত থেকে জাদুগ্রস্ত থেকে সব সময় বেটার জন্য যদি এরকম হয় যে আপনি সবসময় এটা করতে পারবেন না তাহলে আপনি ওই নিচের আয়াটি যেটা আপনার সিনেস আছেন ওটা কম্পিউটার থেকে প্রিন্ট করে হোক আর নিজে লেখা হোক আদবের সহিত এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ এটা রয়েছেলে সব রকমের সমস্যা জাদুগ্রস্ত দুষ্ট জিন জাতীয় সব সমস্যা আপনার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওর খবর জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু